সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ইফনি সেন্টারের পক্ষ থেকে আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত বেসেন মোবারক সাহেব ওনার বাড়ি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া আজ থেকে এক মাস পূর্বে ওনার আর্থোস্কোপির মাধ্যমে এসিএল রিকনস্ট্রাকশন অপারেশন সম্পন্ন হয়েছে এখন আমরা মোবারকের কাছেই শুনি যে উনি আসলে কতদিন আগে ইঞ্জুরি হয়েছিল কি হয়েছিল আচ্ছা মোবারক আপনার এই যে কিভাবে কি হয়েছিল বলেন তো

তারপরে আমার কাছে আসছো আসার পরে আজ থেকে এক মাস আগে অপারেশন করছি এক মাস আগে অপারেশন করছি আগে অপারেশনের আগে তুমি কি স্বাভাবিক হাঁটাচলা করতে পারতা ঘুরে যেত ঘুরে যেত বা কোনো কনফিডেন্স ছিল না আর এখন তোমার অপারেশন কয় দিন হয়েছে এখন কি তুমি উঠতে বসতে পারো জোরে হাঁটতে পারো হাঁটু ঘুরে না বসো তো দেখি কেমন পারো হ্যাঁ তুমি পুরা ভাস্কর বসো কেমনে এত তাড়াতাড়ি স্যার আপনি আবার বসো এক্সারসাইজগুলো এক মাসের মধ্যে এত মানে পুরো পুরো ভাস করা এরকম রোগী তো কম পাওয়া যায় স্যার বসো এখন তুমি তো খুব চমৎকার মানে রেজাল্ট দেখাচ্ছ মানে এরকম রেজাল্ট কিন্তু খুব কমই দেখা যায় যে এক মাসের মধ্যে বুড়া হাটু ভাস করা এবং সোজা করা এখন যে তুমি হাঁটতেছো তোমার হাটু তার ঘুরে না তোমার তো মানে আগের যে ভয় ছিল যে হাটু সরে যায় ঘুরে যায় ওই ভয় তোর কাজ করে না জি স্যার কি কনফিডেন্স ফিরে আসছে বল ফিরে আসছে আচ্ছা এখন তোমাকে আরও আমি কিছু ব্যায়াম দেখাই দিব যেটা করা দরকার ওজন নিয়ে যে এক্সারসাইজ সেটা আমি তোমাকে দেখাই দিব আশা করি সেটা করার মাধ্যমে তোমার পায়ে আরও অনেক শক্তি ফিরে আসবে এখন এই যে হাঁটুর লিগামেন্ট অপারেশন বাংলাদেশে আমি করে যাচ্ছি নিয়মিতভাবে তোমার কি মতামত যে বিদেশের চাই দিকে আমাদের অপারেশন খারাপ হয় স্যার বিদেশ থেকে ইনশাল্লাহ এখন মনে করি যে বাংলাদেশে এখন অন্যতম চিকিৎসা আছে আর বিশেষ করে আপনার মাধ্যমে যারা আসবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তুমি মানে বাংলাদেশে আমার মাধ্যমে অপারেশন করে তুমি হ্যাপি তাই তো অনেক খুশি আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় দর্শক জানাতে চাচ্ছি যে আসলে হাঁটু না কেটে আর্থোস্কোপির মাধ্যমে এই অপারেশনগুলো আসলে নিয়মিতভাবে সম্পন্ন করে যাচ্ছি এবং আপনারা দেখলেন যে উনি কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে উনি বসতে পারতেছেন এবং উঠতে পারতেছেন এবং হাঁটতেও পারতেছেন এটা আল্লাহর তাই যারা লিগামেন ইঞ্জুরিতে ভুগতেছেন আপনাদের বলতে চাই আপনাদের কোনো সংশয় দরকার নাই আপনারা চলে আসুন ডাক্তার আরিফ হিপনি সেন্টার আমি প্রতিনিয়ত মিরপুরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালে চেম্বার করে যাচ্ছি প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত শুক্রবার ব্যতীত আশা করি আপনারা যারা এই প্রবলেমে ভুগতেছেন আমার কাছে আসলে আমি আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারবো আপনারা আমার সাথেই থাকবেন ডাক্তার আরিফ ইফনি সেন্টারের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম